শুভ দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা 2022 এর আমাদের আজকের অনুষ্ঠানে। আজকের স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার বিষয় নির্ধারিত হয়েছে মুক্তির আন্দোলন শেষ হয়েছে। এই বিষয়ে দুটি কলেজের শিক্ষার্থীরা আজকে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এতে সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে ঢাকা সিটি কলেজ এবং বিরোধী দল হিসেবে আজকের ছায়া সংসদে অংশগ্রহণ করছে শহীদ পুলিশ স্মৃতি কলেজ। দর্শক মণ্ডলী আমরা সর্বপ্রথমেই পরিচিত হয়ে নিব আমাদের আজকের এই ছায়া সংসদের সরকারি ও বিরোধী দলের বক্তাদের সাথে। আমাদের সাথে সরকারি দল ঢাকা সিটি কলেজের বক্তারা যারা বক্তব্য প্রদান করবেন তারা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সারা খান, মাননীয় ছায়ামন্ত্রী নুসরাত জাহান এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য অর্পণা দাস। বিরোধী দল শহীদ পুলিশ স্মৃতি কলেজের বক্তারা হচ্ছে মাননীয় বিরোধী দল নেতা তাহসির রাতিব ইব্রাজ, মাননীয় বিরোধী দল উপনেতা সপ্তমী খান এবং মাননীয় বিরোধী দল সংসদ সদস্য মোহাম্মদ ইমরান হাসান প্রান্ত। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতার আজকের যে তিনজন সম্মানিত বিচারক আমাদের সাথে বিচার কার্য সম্পাদন করবেন এবার তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আজকের বিচারক হিসেবে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম চৌধুরী, রয়েছেন চ্যানেল লাইয়ের নিউজ এডিটর ডক্টর শাকিলা জেসমিন, আরও রয়েছেন লেখক বিতর্ক সংগঠক ও ক্যাডেট কলেজের সাবেক অধ্যাপক অধ্যাপক আবু মোহাম্মদ রইস। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি উপস্থিত রয়েছেন, যিনি বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য দায়িত্ব পালন করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। মুক্তির আন্দোলন শেষ হয়েছে এই শীর্ষক আজকের এই ছায়া সংসদে সর্বপ্রথমেই আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের সরকারি দলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সারা খানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য। সারা খান, প্রথমেই বাংলাদেশের 30 লক্ষ শহীদ ও দেশকে সমৃদ্ধ করার জন্য যারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে দাঁড়িয়ে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে আমার বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। আজকে আপনার অনুমতিক্রমে যে বিষয়টি সংসদে উত্থাপন করতে যাচ্ছি তা হলো মুক্তির আন্দোলন শেষ হয়েছে, সঙ্গতগত কারণেই আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। প্রথমেই চলে যাচ্ছি সংজ্ঞায়নে। মুক্তি বলতে বোঝায় পরাধীন থেকে স্বাধীনতার দিকে ধাবিত হওয়া, নিজ ব্যক্তি স্বাধীনতা অর্জনের মাধ্যমে পরাধীনতার শিকল ভেঙে ফেলা। আন্দোলন বলতে বোঝাচ্ছে কাঙ্ক্ষিত মুক্তি লাভের আশায় সুগঠিত সংগ্রামকে। আজকের বিতর্কের বিষয়ের প্রেক্ষাপট থেকে মুক্তি বলতে বোঝাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে উল্লেখিত অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনকে। মুক্তির আন্দোলন বলতে বোঝাচ্ছি এই যে উল্লেখিত মুক্তি ও 66-এর 6 দফার দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন সংগঠিত হয় সেটিকে, এবং শেষ হয়েছে বলতে বোঝাই 1971 সালের 16ই ডিসেম্বর এক রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করেছি। আজকের বিতর্কের সুবিধার্থে যে 5টি ক্ষেত্রের উপর আমরা আমাদের প্রস্তাবনাটি আলোকপাত করতে যাচ্ছি তা হলো অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি, ধর্মনিরপেক্ষতা ও নাগরিক অধিকার নিশ্চিতকরণ। প্রথমেই চলে যাচ্ছে অর্থনৈতিক মুক্তির দিকে। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন নিরীক্ষা করে দেখিয়েছেন 1973-এ পার ক্যাপিটা ইনকাম ছিল 3%, পরবর্তীতে তা 23 গুণ বৃদ্ধি পেয়ে হয়েছে 69%। এর মাধ্যমে বাংলাদেশ সরকার হয়েছে স্বাবলম্বী, যার ফলে বিশ্ব ব্যাংকের প্রত্যাখ্যানের পরেও নিজ অর্থায়নের মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি পদ্মা সেতু, মেট্রো রেল, সাবমেরিন ক্যাবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলি টানেল, মাতারবাড়ি পোর্ট এবং কয়লা বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ প্রকল্প। সাউথ এশিয়ার সবচেয়ে বড় ইকোনমিক জোন এবং এসবের মধ্যে যোগাযোগ রক্ষার জন্যও বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কক্সবাজার মেরিটাইম রানওয়ে, শাহজালাল থার্ড টার্মিনাল, নতুন কার্গো বিমান এয়ারলাইন্স তৈরি করা হচ্ছে। মানে স্পিকার, পদ্মা সেতুর মাধ্যমে 27টি জেলা যুক্ত করা যাচ্ছে। বিবিসি এর রিপোর্ট মতে রূপপুর হচ্ছে 2.4 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে, যেখানে আগে বিদ্যুৎ সরবরাহ ছিল সাপের পাঁচ পা দেখার মতন।
এর মাধ্যমে মানুষের কি হচ্ছে আমাদের দেশের মানুষ আরো বেশি কর্মক্ষম হয়ে যাচ্ছে তাদের অর্থনৈতিক হার আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দারিদ্রতার হার কমে যাচ্ছে এখানে লক্ষণীয় 1971 সালে দারিদ্রতার হার ছিল 80% ক্রমান্বয়ে তা কমে যাচ্ছে কমে 1973 তা এসেছে 55.7% এবং 2016 তা 17.5 এবং বর্তমানে তা 11.3% নেমে এসেছে গ্লোবাল হাঙ্গার ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ এক বছরের মধ্যে 13 ধাপ এগিয়ে 107 দেশের মধ্যে 75 যার ফলে সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা বাড়ছে পুষ্টিকর খাদ্য কেনার প্রবণতা এবং তাদের আয়ু বৃদ্ধি পেয়ে হয়েছে 73.4 বছর যা ভারত ও পাকিস্তান থেকে অনেক বেশি 2010 এ গৃহহীনের সংখ্যা ছিল 31.5 2016 তে তা কমে 24.3 এবং বর্তমানে তা 5.2 এ নেমে এসেছে অর্থাৎ বাংলাদেশ স্বাবলম্বী হচ্ছে এবং বাংলাদেশের এসব সাফল্য দেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেশ খানিকটা আক্ষেপ করেই বলেছেন আমাকে বাংলাদেশ বানিয়ে দাও অর্থাৎ মানুষ কি কারণে আমরা সার্বিকভাবে উন্নয়ন করেছি এবং আমাদের সেই উন্নতির ধারা বজায় রেখে আমরা এখন ব্যক্তি সাধারণ পর্যায়েও আমাদের উন্নতির ধারা অব্যাহত রেখেছি মাননীয় স্পিকার 1971 সালে আমেরিকার একজন অর্থনীতিবিদ বলেছিলেন যদি বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয় তাহলে নাকি পৃথিবীর যে কোনো দেশের উন্নয়ন সম্ভব এবং মাননীয় স্পিকার বর্তমানে আমার দেশের সরকার তা করতে সক্ষম হয়েছে আমার দেশের সরকার গড়ের মুখে ফুল ফুটিয়েছে অর্থাৎ মাননীয় স্পিকার আমরা বলতে চাই 1971 সালে 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে সাংস্কৃতিক অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির কথা বলেছিল বর্তমানে তা অর্জিত এবং আমার দেশের সরকার তা আরও সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছে মাননীয় স্পিকার বাংলাদেশে এখন খালি পায়ে মানুষ দেখা যায় না বাংলাদেশে এখন বাস্তবে কুড়িঘর কবিতায় কুড়িঘর থাকলেও বাস্তবে কোনো কুড়িঘর দেখা যায় না 12 বছর আগে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করব বলেছিলাম আমরা ক্ষুধাকে ইতিমধ্যে জয় করতে সক্ষম হয়েছি এখন আমরা জয় করতে সক্ষম হয়েছি এখন মাননীয় স্পিকার রাস্তাঘাটে বা গলিতে বাড়িতে আমাকে একটু বাসি ভাত দেন না বলতে শোনা যায় না অর্থাৎ মাননীয় স্পিকার আমরা সেই বাসি ভাতের সমস্যা বা অন্যান্য সমস্যার সমাধান আমাদের জননেত্রী শেখ হাসিনা গত 12 বছরের মধ্যেই করতে সক্ষম হয়েছে তাই সকল তত্ত্ব পরিসংখ্যান থেকে আজকে এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি পেয়ে গিয়েছে এবং সেই অর্থনৈতিক মুক্তি পাওয়ার পরে আজকে আমাদের দেশ এই পর্যায়ে এসেছে এবং সেখান থেকেই আমরা দেশকে সমৃদ্ধ করার জন্যই বলতে বর্তমানে আরও এগিয়ে যাচ্ছি তাই আমি আজকে গর্ব সহকারে এই বলে শেষ করতে চাই যে আকাশ তুমি সরে দাঁড়াও আমি মাথা তুলে দেখবো ধন্যবাদ আমরা এবারে বক্তব্য শুনব আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দল নেতা তাহসির রাতিব ইব্রাজের কাছ থেকে তার বক্তব্য ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান ছায়া সংসদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণ থেকে আমি শুরু করতে চাই বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় বাংলা মানুষ তার অধিকার চায় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার কিন্তু আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন আমরা দেখতে পাই আমাদের গণতন্ত্র ভুলুণ্ঠিত যখন বিচারহীনতার সংস্কৃতি উদীয়মান যখন বড় বড় প্রজেক্টের আওতায় আমাদের মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারগুলো আমাদের ভুলুণ্ঠিত হচ্ছে মাননীয় স্পিকার মাননীয় পদদলিত হচ্ছে মাননীয় স্পিকার মাস্টার আমাদের লক্ষ্য মাস্টার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি উত্থাপন করে গেলেন মুক্তির আন্দোলন নাকি শেষ হয়েছে মাননীয় স্পিকার মাস্টার আমাদের লক্ষ্য করে মাননীয় স্পিকার আমাদের আমরা বর্তমানে এক প্রকট অর্থনৈতিক বৈষম্যের যুগে বাস করছি মাননীয় স্পিকার ধনীরা প্রতিনিয়ত ধনী হচ্ছে কিন্তু গরিবরা প্রতিনিয়ত গরিবের দিকে ধাবিত হচ্ছে মাননীয় স্পিকার 411 বিলিয়ন ডলারের বিশাল বাজেটে 66.993 বিলিয়ন ডলার এখন মাঝখানে মাত্র 1% মানুষের হাতে বন্দী মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের শ্রমিকরা বৈষম্যের শিকার মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশের শ্রমিকদের আমাদের সর্বনিম্ন আয় হচ্ছে 8,000 টাকা নির্ধারণ করা হয়েছিল মাননীয় স্পিকার কিন্তু মাননীয় স্পিকার মজার ব্যাপার হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট মতো মাননীয় স্পিকার বর্তমানে বাংলাদেশের কোনো ন্যূনতম আয় বলতে কিছু নেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্য করি যখন তারা তাদের অধিকার আদায়ের জন্য তাদের যথার্থ বেতন ভাতা আদায়ের জন্য আন্দোলন করে মাননীয় স্পিকার তখন বিজিএমই বলে এটা তো ষড়যন্ত্র মাননীয় স্পিকার এই এই ব্যর্থতা কোথায় রাখে মাননীয় স্পিকার এই মাননীয় স্পিকার এটাকে আমাদের মুক্তিযুদ্ধে সেই 4টি মূলনীতির আওতায় ছিল মাননীয় স্পিকার সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদ এগুলিকে আমাদের বাস্তবায়িত করা সম্ভব হয়েছে মাননীয় স্পিকার তা সম্ভব হয়নি মাননীয় স্পিকার আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল 1970-1974 গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মাননীয় স্পিকার কিন্তু সেই গণতন্ত্রকে আজ প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় স্পিকার আমরা দেখতে পাই 153 জন বিনাভোটে নির্বাচিত হচ্ছে মাননীয় স্পিকার আমরা দেখতে পাই 50% মানুষও মাননীয় স্পিকার ভোটে নির্বাচনে আসছেন না সিটি নির্বাচন বলেন বা জাতীয় নির্বাচন মাননীয় স্পিকার তাহলে দেখতে পাই জনগণ এই ভোটে সাড়া দিচ্ছে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তারা বলে গেলেন সাংস্কৃতিক মুক্তির কথা কিন্তু মাননীয় স্পিকার আমি যদি বলি বাংলাদেশ শিল্পকলা একাডেমি উচ্চপদস্থ ব্যক্তির বিরুদ্ধে যখন 26 কোটি টাকা আত্মসাতের মতো অভিযোগ উঠে তখন মাননীয় স্পিকার কোথায় সাংস্কৃতিক মুক্তি আমাকে প্রশ্ন উত্তর দিয়ে যাবেন মাননীয় স্পিকার তারা বলে গেলেন মাননীয় স্পিকার তারা বলে গেলেন আমাকে বাসি ভাত দেন না কিন্তু মাননীয় স্পিকার দেখেন তারা এটা বললেন না মাননীয় স্পিকার আমাকে টিসিবি চাল দিয়ে যান এইটা বলছে মাননীয় স্পিকার দরিদ্র মানুষটা মাননীয় স্পিকার 3 কোটি
3 কোটি 24 লক্ষ মানুষ আমরা যদি লক্ষ্য করি 3 কোটি 24 লক্ষ মানুষ নতুন দরিদ্র হয়ে মাস্ক তাদের জন্য বাজেটে কি ছিল এটা আপনাদের কাছে প্রশ্ন হয়ে গেল মাস্ক পেকার তারা তাদের কি ভাবে সেগুলো প্রয়োগ করেছেন মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্য করি গণতন্ত্রের জন্য আজকে আমাদের মুক্তিযোদ্ধাদের আন্দোলন করতে হচ্ছে আসম আব্দুর রব কিংবা আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী তারা প্রত্যেকেই বলছেন বাংলাদেশে গণতন্ত্র নেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্য করি আমাদের বর্তমানে বাসের হাফ ভাড়া দাবি কিংবা নিরাপদ সড়কের আন্দোলনের দাবিতে বর্তমানে মাননীয় স্পিকার আমাদেরকে আমাদের ছাত্রদের রাস্তায় নামতে হচ্ছে পড়ালেখা বাদ দিয়ে ক্লাসরুম বাদ দিয়ে মাননীয় তাদের বিচার কি হবে না মাননীয় স্পিকার আমাদের আমাদের সড়ক আন্দোলনের দাবি যখন বলা হয় তখন শুধু আশ্বাস আসে কিন্তু মাননীয় স্পিকার আমরা যখন দেখি সড়কের সড়কের ফুটপাথ থেকে শুরু করে সড়কটাই দখল হয়ে যাচ্ছে দখলদারিত্বের কারণে তখন আমরা বলতে হয় মাননীয় স্পিকার আমাদের আন্দোলন এখনো অব্যাহত আছে মাননীয় স্পিকার সাংবাদিকরা আজকে আন্দোলন করছেন আমাদের সাংবাদিকরা আজকে আন্দোলন করছেন যে আইনের বিরুদ্ধে মাননীয় স্পিকার যে আইনগুলো আমাদের সংবাদ সমাজপত্র সাংবাদিকদের জেল জুলুমের শিকার করছে মাননীয় স্পিকার আমাদের খেটে খাওয়া মানুষ এখন বর্তমানে আন্দোলন করছেন তাদের তাদের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বিরুদ্ধে মাননীয় স্পিকার তাই বঙ্গবন্ধুর সেই কথার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাই মাননীয় স্পিকার বঙ্গবন্ধু বলেছিলেন বাংলার মুক্তির স্পৃহাকে কখনো স্তব্ধ করা যাবে না মুক্তির লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমাদের সংগ্রাম নবতর উদ্দীপনা নিয়ে এগিয়ে যাবে মাননীয় স্পিকার সেই মুক্তির লক্ষ্যে আমরা কাজ করে যেতে চাই সেই মুক্তির লক্ষ্যে আমরা চাই অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সকল ক্ষেত্রে মানুষ মুক্তি পাক সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত তাই মাননীয় স্পিকার এই এই আজকের প্রস্তাবে এই সংসদে কোনো মতে যাতে গৃহীত না হয় সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি মাননীয় স্পিকার ধন্যবাদ করেছি আমরা এবার শুনব আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী নুসরাত জাহানের কাছ থেকে তার বক্তব্য ধন্যবাদ মাননীয় স্পিকার প্রথমে যুক্তি খণ্ডন দিয়ে শুরু করছি প্রতিপক্ষ আপনি প্রশ্ন করে গেলেন গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন নিয়ে প্রতিপক্ষ আপনি কি তাহলে জানেন না আমার সরকার দলের প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের 300 কোটি টাকা প্রণোদনা প্রদান করছে এবং সেটা তাদের মোবাইলে পৌঁছে যাচ্ছে প্রতিপক্ষ আপনি দারিদ্রতার হার নিয়ে প্রশ্ন করে গেলেন আপনি মনে হয় একটু ভুলের দিকে হাঁটছেন প্রতিপক্ষ আপনি বললেন দারিদ্রতার হার বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ মাননীয় স্পিকার করোনার কারণে যখন পুরো বিশ্ব স্তব্ধ ছিল তখন আমাদের দেশেও দারিদ্রতার হার বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখন আমাদের বিবিসি এবং ব্র্যাকের রিপোর্ট বলছে দারিদ্রতার হার কমে এসেছে বাংলাদেশে মাননীয় স্পিকার সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে রয় জ্বলে পুড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয় মাননীয় স্পিকার এটা শুধু একটি কবিতা নয় এটি বাংলায় বিচরণ করা 20 কোটি মানুষের আনন্দের আর উল্লাসের চিৎকার যে মুক্তির জন্য আমরা মুক্তির আন্দোলনে নেমেছিলাম সে মুক্তি অর্জন করে মুক্তির আন্দোলন সমাপ্ত করে আজ আমরা মুক্তির 50 বছরে মাননীয় স্পিকার আজ বাংলাদেশ পৃথিবীর বুকে একটি সুগঠিত সুপ্রতিষ্ঠিত স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র মাননীয় স্পিকার উত্থাপিত প্রস্তাবনার সমর্থনে কথা বলছি মাননীয় স্পিকার লক্ষ্য করুন পাকিস্তান আমলে আমরা যে অর্থনৈতিকভাবে শোষিত হয়েছিলাম তার অবসান ঘটিয়ে আজকে আমরা অর্থনৈতিকভাবে একটি স্বাবলম্বী রাষ্ট্র আজকে আমাদের অর্থনীতি আধুনিক অর্থনীতিতে পদার্পণ করেছে মাননীয় স্পিকার 8 থেকে 10 বছর আগেও যখন আমাদের অর্থনীতির বেশিরভাগ আয় আসতো কৃষি থেকে সেই অর্থনীতি আজকে কৃষি থেকে শিল্পের দিকে অগ্রসর হয়েছে আজকে আমাদের অর্থনীতি 13% আসছে কৃষি থেকে 35% আসছে শিল্প থেকে এবং 52% আসছে চাকুরিজীবীদের আয় থেকে শুধু এতটুকুই না মাননীয় স্পিকার আজকে বাঙালির অর্থনৈতিক মুক্তির কথা বলতে গেলে বেশ খানিকটা গর্ব করেই বলতে বিশ্বব্যাংক বলছে বাংলার জনগণের মাথাপিছু আয় 1752 মার্কিন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে 2554 মার্কিন ডলারে DWR তথ্য মতে 11% রপ্তানি আয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 36.7 মিলিয়ন ডলার এবং 12% রেমিটেন্স বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 2,72,923 মিলিয়ন ডলারে মাননীয় স্পিকার বর্তমান আমার দেশের GDP 469 বিলিয়ন ডলার যা এবং যার 6% রেমিটেন্স এবং বিশ্বব্যাংক বলছে 2030 সাল নাগাদ তা পৌঁছাবে দ্বিগুণে আজকে আমাদের বার্ষিক প্রবৃদ্ধি শেষ 12 বছরে বৃদ্ধি পেয়েছে 6.7%। মাননীয় স্পিকার আজকে আমরা বিশ্বের 37তম বড় অর্থনৈতিক রাষ্ট্র আমরা আজকে শূন্য অর্থনীতি থেকে ঘুরে দাঁড়িয়ে আমরা আজকে 37তম অবস্থান অর্জন করছি মাননীয় স্পিকার এটাই আমাদের অর্থনৈতিক মুক্তি এবং মুক্তির আন্দোলনের পরিসমাপ্তিকে সুস্পষ্ট করে মাননীয় স্পিকার পাকিস্তান আর ভারতের সাথে কিছু তুলনামূলক তথ্যচিত্র তুলে ধরতে চাই দি ইকোনমিক্সের তথ্য মতে 15 বছরের উপরে বাংলাদেশের 36% নারী আয় করছে ভারতে যার পরিমাণ 21% এবং পাকিস্তানে যার পরিমাণ মাত্র 3% মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আজকে গর্বের সহকারে বলতে হয় আমার দেশে সাক্ষরতার হার 75.6%, ভারতে যেটা 66% এবং পাকিস্তানে যেটা মাত্র 43%। মাননীয় স্পিকার দি ওয়েলস রিপোর্ট 2012 বলছে 2050 সাল নাগাদ বাংলাদেশের অর্থনীতি পশ্চিমা বিশ্বের দেশগুলোকে ছাড়িয়ে যাবে। মাননীয় স্পিকার আজকে আমার দেশের মজুর 45 বিলিয়ন ডলার। আজকে আমরা ঋণ গ্রহীতা থেকে ঋণদাতায় পরিণত হয়েছি। প্রতিপক্ষ এটাই আমাদের অর্থনৈতিক মুক্তি এবং মুক্তির আন্দোলনের পরিসমাপ্তি। মাননীয় স্পিকার আমার প্রতিপক্ষ হয়তো এই মুক্তির স্বাধীনতা সম্পর্কে অবগত নয়তো তারা কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করে যাচ্ছেন। মাননীয় স্পিকার আজকে আমরা দাবার গুটি উল্টে দিয়েছি। আজকে পাকিস্তানের কাছে আমরা গরিবের আমেরিকা। মাননীয় স্পিকার যেই পাকিস্তানের কাছে আমরা শোষিত হয়েছি নির্যাতিত হয়েছি তাদের থেকে আজকে আমাদের GDP বেশি। মাননীয় স্পিকার একটা সময় ছিল আমাদের 1.66 টাকা ছিল, তাদের
তাদের এক রুপি সমান কিন্তু মাননীয় স্পিকার সেই প্রেক্ষাপট বদলে গিয়েছে আজকে তাদের 1.77 রুপি আমার দেশে এক টাকা মাননীয় স্পিকার এই সকল উদাহরণ বাংলার বুকে চিৎকার করে এবং আমাদের মুক্তির আন্দোলনের পরিসমাপ্তির কথা বলে মাননীয় স্পিকার নজরুলের বিদ্রোহী কবিতা বলো বীর বলো উন্নত মমশির দীপ্ত কণ্ঠে উচ্চারণ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি তাই বাংলার বুকে বিচরণ করা 20 কোটি প্রাণ আজ মুক্তির স্বাদে আচ্ছাদিত এই মুক্তির পথকে অগ্রগামী করতে সরকার দল বিরোধী দল এবং সকল জনগণকে একযোগে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যেতে হবে তবেই অর্জিত হবে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন তবেই পৌঁছাবো আমরা উন্নতির চরম শিখরে তাই মাননীয় স্পিকার আমার দলের প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি সংসদে গৃহীত হওয়ার জোর দাবি জানিয়ে শেষ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সকলকে এ পর্যায়ে আমরা বক্তব্য শুনব আমাদের এই আয়োজনের মাননীয় বিরোধী দলীয় উপনেতা সপ্তমী খানের কাছ থেকে তার বক্তব্য ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান ছায়া সংসদের ফ্লোর প্রদানের জন্য স্বাধীনতার মাসে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের ফলে আমরা পেয়েছি নিজস্ব ভূখণ্ড যাদের যারা না থাকলে আমরা পারতাম না মায়ের ভাষায় কথা বলতে মাননীয় স্পিকার আজ সরকার দলের বক্তব্য শুনে হতাশ হয়েছি তারা মুক্তিযুদ্ধকে আংশিক সংজ্ঞায়িত করে শুধুমাত্র কিছু ক্ষেত্র দেখিয়ে মুক্তির আন্দোলন শেষ হওয়ার দাবি করেছেন মাননীয় স্পিকার মুক্তির আন্দোলন একটি চলমান প্রক্রিয়া এটি কখনো শেষ হয়ে যেতে পারে না মাননীয় স্পিকার ইতিমধ্যে আমার দলের নেতা আমাদের বিরোধীদের জায়গাটি সুস্পষ্ট করে দিয়েছেন এবং সেটি হচ্ছে শেষ হওয়া প্রসঙ্গে মাননীয় স্পিকার তারপর তারা শুধু সরকার দল শুধুমাত্র বিতর্কের খাতিরে আমাদের বিরোধীদের করে চোখ থাকিত অন্ধের পরিচয় দিচ্ছেন মাননীয় স্পিকার যে মুক্তির লক্ষ্যে বীর বাঙালি জাতি যুদ্ধ করেছিল রক্ত ঝরেছিল 71-এর ময়দানে সেই মুক্তিকে আমরা আজও পেয়েছি প্রশ্ন জাগে মাননীয় স্পিকার এদেশের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক বিশৃঙ্খলা দেখে মাননীয় স্পিকার কথা ছিল অর্থনীতিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হব খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব মাননীয় স্পিকার সরকার দল বলে গেলেন খাদ্যে নাকি আমরা স্বয়ংসম্পূর্ণ কিন্তু মাননীয় স্পিকার বাস্তবচিত্র এই খাদ্য ও কৃষিপণ্য আমদানিতে প্রতি বছর ব্যয় হয় 60,000 কোটি টাকা মাননীয় স্পিকার পরিসংখ্যান বলছে 2018-19 অর্থবছরে 22 লাখ টন গম উৎপাদনের বিপরীতে আমদানি হয় প্রায় 57 লাখ টন মাননীয় স্পিকার সরকার দল হয়তো বলে যাবেন চাল উৎপাদনে আমাদের তৃতীয় অবস্থানের কথা কিন্তু মাননীয় স্পিকার চাল আমদানিতে আমাদের অবস্থান দ্বিতীয় তাহলে আমরা শস্য উৎপাদনে কীভাবে স্বয়ংসম্পূর্ণতার দাবি রাখতে পারি মাননীয় স্পিকার যেখানে রাজধানীতে ঢাকায় ক্ষুধার্ত থেকে রাত জাগা মানুষের সংখ্যা গড়ে 9% ঠিক সেই সময় যখন আমাদের মহানগরীতে মানুষের রাতে না খেয়ে থাকা মানুষের সংখ্যা 8.22% সেই সময় তারা কীভাবে স্বয়ংসম্পূর্ণতার দাবি করে মাননীয় স্পিকার তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম মাননীয় স্পিকার দুর্নীতি দমন কমিশনের দুর্নীতি নির্মূল করার জন্য যখন দুর্নীতি তদন্ত কমিটি গঠন করা হয় তখনই বোঝা যায় দুর্নীতি এদেশের রন্ধ্রে রন্ধ্রে মাননীয় স্পিকার স্বাধীনতার প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজনৈতিক দলগুলোর আন্দোলন গত জানুয়ারিতে মির্জাগঞ্জে সার্ভেয়ারদের ঘুষ দুর্নীতির আন্দোলন এ মার্চের 5 তারিখ দুর্নীতি ভূমি সহকারী কর্মকর্তার আন্দোলন প্রমাণ করতে কি যথেষ্ট নয় আমাদের দুর্নীতির আন্দোলন এখনো শেষ হয়নি মাননীয় স্পিকার আমাদের দুর্নীতির আন্দোলন এখনো চলমান মাননীয় স্পিকার তারা যদি মনে করেন দুর্নীতিতে এক ধাপ এগিয়ে 13তম হওয়াকে আমাদের সফলতা হিসেবে দাবি করে মুক্তির আন্দোলন শেষ হওয়াকে দাবি করেন তাহলে বলতে হয় মাননীয় স্পিকার এ বদ্ধ চিন্তায় এদেশের মুক্তি কখনোই সম্ভব নয় মাননীয় স্পিকার মাননীয় স্পিকার তারা দাবি করে গেলেন মাথা পিছু আয় বৃদ্ধির কথা জিডিপি বৃদ্ধির কথা অথচ তারা এটা বললেন মাননীয় স্পিকার প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে 60,000 টাকা ঋণের বোঝা নিয়ে মাননীয় স্পিকার আমার দলটা বলে গেছেন গণতন্ত্র আজ লাশ মাননীয় স্পিকার গণতন্ত্র আজ লাশ হয়ে গেছে লাশ হয়ে পড়ে আছে কেন মাননীয় স্পিকার ভোটাধিকার মানবাধিকার একই মুদ্রার এবিট ওবিট মাননীয় স্পিকার আইন প্রণয়নের কোনো আইন প্রণয়নের চেয়ে উন্নয়নকে বেশি অগ্রাধিকার দেয় কিন্তু মাননীয় স্পিকার উন্নয়ন কখনোই গণতন্ত্রের বিপক্ষ নয় মাননীয় স্পিকার আইন তাহলে প্রশ্ন করতেই হয় মাননীয় স্পিকার আইন প্রণেতারা ভবিষ্যতে আইন ব্যবসায়ী হয়ে যাবেন না তো মাননীয় স্পিকার বলতে চাই মেধাবী ছাত্র আবরার হত্যার কথা বলতে চাই ব্লগার রাজীব হত্যা ব্লগার ফাহাদুর ব্লগার বিশ্বজিৎ সিরাজুল মুনিরা দিদারুল ইসলাম শফিকুল ইসলাম কাজল সহ ডিজিটাল নিরাপত্তা আইনে গুম ও লাঞ্ছনার শিকার বহু সাংবাদিকের কথা মাননীয় স্পিকার আইনের অস্পষ্টতার কারণে ভুল ব্যাখ্যার সুযোগ রয়েছে মাননীয় স্পিকার বিতর্কিত ধারায় 6 বার আবেদন করেও জামিন পাননি কারাগারে জামিন না পেয়ে কারাগারে মারা গেছেন মোশতাক আহমেদ মাননীয় স্পিকার মুক্তি তাদের কোথায় তারা এখনও মুক্তির আন্দোলন চালিয়ে যাচ্ছেন মাননীয় স্পিকার মানবাধিকার কর্মী সহ সুলতানা কামাল সহ ডিজিটাল নিরাপত্তা আইনের সংস্কার বাতিল চান 94% সাংবাদিক মাননীয় স্পিকার মুক্তির আন্দোলন কখনোই শেষ হয়ে যেতে পারে না মুক্তির আন্দোলন কি চলমান প্রক্রিয়া মাননীয় স্পিকার কিন্তু আমার সরকার দল কবে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে তা আমাদের বোধগম্য নয় মাননীয় স্পিকার তবু আমরা আশাবাদী যেখানে জনাব
হাসান আহমেদ চৌধুরী কিরণের মতো মানুষের পরিচালনায় মুক্ত মত এবং ডিবেট ফর ডেমোক্রেসির মতো অনুষ্ঠান আছে, তখন আমরা বিশ্বাস করি মাননীয় স্পিকার এদেশে বাকস্বাধীনতা একদিন আসবে। মাননীয় স্পিকার, দলীয় নেতা সূত্র ধরে বলতে চাই পোশাক শ্রমিকদের আন্দোলনের কথা। প্রায় প্রতি বছরই বকেয়া বেতনের দাবিতে মাঠে নামতে দেখা যায় তাদের। আমরা জানি কিছুদিন আগে মিরপুরে আন্দোলনের কথা, মাননীয় স্পিকার, গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন এখনো শেষ হয়নি। তাহলে আমরা তাদেরকে বাদ রেখে কিভাবে বলতে পারি আমাদের আন্দোলন শেষ হয়েছে? মাননীয় স্পিকার, এটি খুবই অযৌক্তিক একটি কথা। মাননীয় স্পিকার, আরো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে বলতে চাই, এদেশ যারা স্বাধীন করলেন নিজেদের জীবন জীবন বাজি রেখে, রক্ত ঝরিয়ে এদেশ যারা স্বাধীন করলেন, সেই সূর্য সন্তানদের তালিকা আমরা আজও সঠিকভাবে প্রণয় করতে পারিনি। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধ বিচারক মন্ত্রী যখন বলেন 30,000-এর মধ্যে 25,000-ই ভুয়া মুক্তিযোদ্ধা, তখন আমাদের আঘাত লাগে। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই মাননীয় স্পিকার, বঙ্গবন্ধু সেই 7ই মার্চের ভাষণের মতো বাংলার মানুষ আজও মুক্তি চায়, বাংলার মানুষ আজও বাঁচতে চায়, বাংলার মানুষ আজও তার অধিকার চায়। মাননীয় স্পিকার, তাই এই প্রস্তাবটি এই সংসদে যদি কোনোভাবে গৃহীত না হয় তার জোর দাবি জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এবারে বক্তব্য শুনব আমাদের আজকের এই আয়োজনের ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সদস্য অর্পণা দাসের কাছ থেকে তার বক্তব্য। মোরা এক বৃন্তে দুই কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তাহার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। মাননীয় স্পিকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই অসাম্প্রদায়িক চেতনা ধারণ করছে বলেই বাংলাদেশ আজ সাংস্কৃতিকভাবে মুক্ত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক। ধন্যবাদ মাননীয় স্পিকার সুযোগ প্রদানের জন্য। আজকে আমাদের বিরোধী দল, তারা আজকে বললেন যে দুর্নীতির বিরুদ্ধে আমরা কোনো কাজ করছি না। আজকে জনকণ্ঠের পত্রিকায় প্রকাশ পেয়েছে 2,000 কোটি টাকা মামলার জন্য, 2,000 কোটি টাকা গ্রেফতার পাচারের জন্য সাবেক চেয়ারপার্সনকে গ্রেফতার করেছে আমার সরকার গতকালকে রাতে। এবং তারা বলে ন্যায় বিচার নেই, সেক্ষেত্রে স্কুল হত্যার জন্য 3 বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আমার সরকার। এবং মুক্তিযোদ্ধার কোনো বিচার নেই, মুক্তিযোদ্ধাকে হত্যা করার জন্য আমার সরকার গতকাল কুমিল্লায় 2 জনকে ফাঁসি দিয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, তারা যে দাবি করছেন আমরা প্রত্যেকটি দাবির খেলাপে যাচ্ছি। এবং তারা বললেন যে বর্তমানে নাকি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে না, আমার সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য 196টি গুদাম নির্মাণ করছেন। এবং আজকে বলে গেলেন যে কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দা ব্যবস্থা করছে এবং ভোজ্য তেল অপরিশোধিত তেলের দাম বাড়ছে। প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, এই কারণে আমার দেশে খাদ্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে। ফিরে আসছি দলীয় অবস্থানে। পাকিস্তান সৃষ্টির পরে বাঙালির প্রথম আঘাতটি আসে বাঙালি সংস্কৃতি ও ধর্ম জাতিসত্তার উপরে। বাঙালি সংস্কৃতিকে হিন্দু অনেক সংস্কৃতি বলে ধর্মীয়ভাবে মেরুকরণ করা হয় এবং রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাংলা ভাষাকে উর্দু হরফে লেখার প্রচেষ্টা চালানো হয়। সে তোপের মুখে পড়ে বাঙালি স্বাধীনতা ও মুক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে বলে তারা আন্দোলন করে এবং আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনে মুক্তি। সেই মুক্তির মাধ্যমে আমরা যে অর্জন করেছি তা বর্তমানে সমৃদ্ধ করার জন্য কাজ করে চলেছি। পাকিস্তানে যেখানে বিভিন্ন অঞ্চলে এখনও শিল্পীদেরকে হত্যা করা হচ্ছে, সাহিত্যচর্চা নিষিদ্ধ, সেখানে বাংলাদেশে প্রতিনিয়ত নব নব শিল্পীর উত্থান ঘটছে। আমরা সংসদে আসাদুজ্জামান, নূর মোহাম্মদ বেগমের মতো সাংস্কৃতিক মানে ব্যক্তিবর্গদের সাংসদ হিসেবে উঠে আসতে দেখছি। অর্থাৎ আমাদের দেশের সংস্কৃতি সমৃদ্ধ, যেখানে বর্তমানে আমরা সংস্কৃতি চেতনা আছে বলে ঘরে ঘরে রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত চর্চা করা হচ্ছে। বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করার মাধ্যমে আমরা আমাদের লোকসংস্কৃতিকে তুলে ধরছি। এবং বাংলাদেশের সরকার ও শিল্পী সমিতির সহযোগিতায় আমরা চলচ্চিত্র নির্মাণ করে বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরছি। এবং আমরা শুধু আমাদের সংস্কৃতিকে নয়, আদিবাসীদের সংস্কৃতিকে সম্মান প্রদর্শন করছি বলে তাদের ভাষায় বই রচনা করে বিনামূল্যে বিতরণ করছি। কোক স্টুডিও বাংলাতে আমরা হাজং ভাষার গানকে তুলে ধরেছি। নিজের সংস্কৃতির রক্ষা, অপরের সংস্কৃতিকে সম্মান প্রদর্শন, এর মাধ্যমে আমরা বাঙালি সংস্কৃতির প্রতিনিয়ত সমৃদ্ধ করে তুলেছি। এই সমৃদ্ধ সংস্কৃতি আমাদেরকে অসাম্প্রদায়িক করে তোলে, যা বাঙালি জাতীয়তাবাদের মূলনীতি। এর কারণে ধর্মনিরপেক্ষতাকে আমাদের জাতীয় সংবিধানের মূলনীতি ধরা হয়েছে। এই মূলনীতিকে মূল মন্ত্র ধরে ধর্ম যার যার উৎসব সবার বলে আমরা প্রত্যেকটি ধর্মীয় উৎসব মুক্তভাবে পালন করছি। দুর্গাপূর্ণ পরবর্তী কোনো ধর্মীয় উৎসবে আর কোনো এরকম বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড দেখা যায়নি, কারণ আমার সরকার নিরাপত্তা নিশ্চিত করেছিল। এবং রামুতে বৌদ্ধ মন্দির নির্মাণ করে সেখানে আমরা এখন রক্ষণাবেক্ষণ ব্যবস্থা জোরদার করেছি। ঢাকেশ্বরীর মন্দিরে জমি সংক্রান্ত ব্যাপারটি নিরসন করে আমরা 12 বিঘা জমি অনুদান করেছি। এই হচ্ছে আমার অসাম্প্রদায়িকতা, যার স্বপ্ন আমাদের জাতির জনক দেখেছিলেন, যা বর্তমানে অর্জিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে আমরা 14,000 স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ ও 50,000 বিশিষ্ট 275টি স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করেছি। 40,000-এরও বেশি কর্মী নিয়োগ দিয়েছে তাদের আমাদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য। অর্থাৎ মাননীয় স্পিকার, এবং দি গার্ডিয়ানের তথ্য মতে বাংলাদেশ করোনা মোকাবেলা দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছে এবং সমগ্র বিশ্বে চতুর্থ হয়েছে। আমরা জনগণের স্বাস্থ্যসেবা পর্যন্ত নিশ্চিত করছি। পাকিস্তানের আওতাধীন থাকাকালে আমরা আন্দোলনের
মধ্যে ছিলাম বলে আমরা সমৃদ্ধির দিকে নজর দিতে পারিনি। আজ আমরা মুক্ত হয়েছে বলে আমরা সমৃদ্ধির দিকে নজর দিচ্ছি এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা অর্জনের জন্য কাজ করে যাচ্ছি। বিশ্ব দরবারে বাংলাদেশ বৈশ্বিক নেতৃত্বের জন্য সম্মানিত হয়েছে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের অবদান স্বীকৃতি স্বরূপ প্রথম স্থান দেওয়া হয়েছে এবং আমাদের বাংলা ভাষাকে আফ্রিকার দুটি রাষ্ট্রে রাষ্ট্রভাষা করা হয়েছে। অর্থাৎ মাননীয় স্পিকার, আমাদের আন্দোলন শেষ হয়েছে বলে আমরা যে সমৃদ্ধ হচ্ছি এই সমৃদ্ধির মাধ্যমেই আমরা আমাদের বিশ্বকে তুলে ধর বিশ্ব দরবারে নিজেকে তুলে ধরছি। অর্থাৎ আমরা প্রতিনিয়ত উন্নয়নের ধারা অব্যাহত রাখছি। এই যে বললেন চলমান প্রক্রিয়া, আমরা এটা বলছি এটা একটা চলমান প্রক্রিয়া, এটা কোনো আন্দোলন নয়, এটা সরকারকে রাষ্ট্রকে প্রগতিশীল করার জন্য একটা চলমান প্রক্রিয়া যার মাধ্যমে আমরা মধ্যমায় দেশে উন্নত হয়েছি এবং পরবর্তীতে উন্নত আয়ের দেশে উন্নত এবং সেখানেও এই ধারা অব্যাহত রাখবে। কারণ উন্নয়নের উন্নতির কখনো শেষ হয় না। মানে স্পিকার আজকাল সংখ্যা বুঝতে পারছেন না, আন্দোলনকে বর্তমানে আন্দোলনগুলোকে প্রকৃতপক্ষে কোনো আন্দোলন নয়, কারণ তা সরকার বিরুদ্ধে আন্দোলন নয়, প্রত্যেকটি ছিল সরকারের কাছে দাবি যা আমার সরকার মেনে নিয়েছে বলেই বাংলাদেশ আজ এত সমৃদ্ধ লাভ করতে পেরেছে। অর্থাৎ মাননীয় স্পিকার, তাদের প্রত্যেকটি অভিযোগ কিন্তু মিথ্যা। এই যে তাদেরকে আমরা বিরোধিতা করার সুযোগ দিয়েছি এটাই প্রমাণ করে তারাও পর্যন্ত স্বাধীন। আমরা যেখানে সরকারের তাদের কথা বলা যায় না এখানে আমরা তাদেরকে সে সুযোগ দিয়েছি। অর্থাৎ মাননীয় স্পিকার নির্দ্বিধায় বলছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আজ স্বাধীনতার 18,317 দিন। তাই বিজ্ঞ প্রতিপক্ষ কোনো গুজব রটবেন না, বিরোধিতা করবেন না, বরং আসু একসাথে কাজ করে বাংলাকে সোনার বাংলা করে তোল এবং জাতীয় জনকের স্বপ্ন দেখা সোনার বাংলা করে তোল। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। এই প্রস্তাবটি এই সংসদে অবশ্যই গৃহীত হবে তার জোর দাবি জানাচ্ছি। আমরা এবারে বক্তব্য শুনব আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য বিরোধী দলের মোহাম্মদ ইমরান হাসান প্রান্তর কাছ থেকে তার বক্তব্য। ধর্ষিত তনুর মতো হাজারো স্বপ্নধারী নারী বিচারের নামে হয়েছে শুধু আশ্বাস আর আহাজারি। নুসরাত হত্যার বিচার কি শুধুই মুখের বুলি নাকি দর্শনের সেঞ্চুরিতেও পার পেয়ে যায় পাপি। ধন্যবাদ মাননীয় স্পিকার আজকের এই মহান ছায়া সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, 1998 সালে ধর্ষণের সেঞ্চুরি করা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানিকের মতো মানিক আজ সারা বাংলায়। যৌতুকের কারণে স্ত্রীর মুখ ঝলসে দেওয়া, নরসিংদীতে বাসে দলবদ্ধভাবে ধর্ষণ এবং ভৈরবে তুলে নিয়ে নারী শ্রমিককে ধর্ষণের মতো ঘটনার মাধ্যমে বলতে চাই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে 3,700 নির্যাতন ধর্ষণ ও 47 জনের হত্যার মতো ঘটনা ঘটে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আজ সরকারি দল দাবি করে গেলেন তারা নাকি আজ ধর্ষণ নির্মূলে সক্ষম। মাননীয় স্পিকার তারা, হ্যাঁ মাননীয় স্পিকার তারা আজ এমন ধর্ষণ নির্মূলে সক্ষম, আজ 3 বছরের শিশুর হাতেও দেখতে হয় সেই প্লাকার্ড যেখানে লেখা থাকে আঙ্কেল প্লিজ ডোন্ট রেপ মি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আমার আজ গুম নারী পাচার এবং মুক্তিপণ আদায় আজ এমনকি নিরীহ শিশুকেও নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আজ এক দশকে দাঁড়িয়ে 557 ব্যক্তির গুমের শিকার হওয়ার চিত্র দেখতে হয় প্রতিদিন। মাননীয় স্পিকার আজ কোথায় আমাদের সেই মানবিক মুক্তি যেখানে 10 টাকার জন্য 9 বছরের শিশুকে কুপিয়ে হত্যা করতে হয়। মাননীয় স্পিকার যেখানে 10 টাকার জন্য রিক্সা চালককে জবাই করে হত্যা করতে হয় কিন্তু পাওয়া যায় না সেখানে সেই বিচার। মাননীয় স্পিকার স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের দেশকে বিশ্ব দরবারে তুলে দিয়েছিল আজ যে সাংবাদিকরা, সেই সাংবাদিকরা আজ সাংবাদিক হত্যায় বিচার না হওয়ার তালিকাগুলোর দেশগুলোর মধ্যে বাংলাদেশ আজ 11তম। মাননীয় স্পিকার তারা বললেন আজ আমরা নাকি ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত করেছি। মাননীয় স্পিকার আমরা আজ এমন ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত করতে পেরেছি যে মাননীয় স্পিকার আমাদের আজ অপেক্ষা করতে হয় কখন মণ্ডপে করা হবে হামলা, কখন করা হবে মণ্ডপে, কখন বাড়িঘরে জ্বালিয়ে দেওয়া হবে অগ্নি সংযোগের মাধ্যমে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আজ মুক্তির আন্দোলন যদি শেষ হয়ে যেত নিরাপদ সড়ক এবং বাস ভাড়ার দাবিতে 2021 সালে সেই 1962 সালের আন্দোলনকে পুনর্জাগরিত করতে হতো না। মাননীয় স্পিকার তবুও বাস ভাড়ার দাবি মেনে নেওয়া হয়নি আজও সেই নিরাপদ সড়কের। প্রতিদিন 22টি তাজা প্রাণ বিসর্জন দিতে হয় আজকের এই অনিরাপদ সড়কে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার তারা দাবি করলেন আমরা আজ অর্থনৈতিক মুক্তি পেয়েছি। মাননীয় স্পিকার, হ্যাঁ মাননীয় স্পিকার আমরা আজ এমন অর্থনৈতিক মুক্তি পেয়েছি যে 63 বছরের বৃদ্ধকে না খেয়ে আত্মহত্যা করার চিত্র দেখতে হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার দেখতে হয় আজ সেই সন্তানকে খাবার না দিতে পেরে বাবার সেই আত্মহত্যার চিত্র। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার আজ পথিমধ্যে মেধাবী শিক্ষার্থীদের মতো হাজারো শিক্ষার্থীকে তাদের মেধাকে পথিমধ্যে পিছিয়ে ফেলে রেখে যেতে হয়। মাননীয় স্পিকার তাহলে আজও মেলেনি, আজ তাহলে কবে মিলবে সেই নিরাপদ সড়কের সে প্রশ্ন করে যাচ্ছে আমার বিজ্ঞ প্রতিপক্ষ সরকারি দলের কাছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার ভাষার মাসে দাঁড়িয়েও যখন দেখতে হয় উপাচার্যের বিরুদ্ধে অনশন পালন করতে, স্বাধীনতার মাসেও দাঁড়িয়ে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দাবিতে উত্তাল জনতা গড়ে তোলে দুর্বার আন্দোলন, তখন বলতে হয় আজও মুক্তির আন্দোলন শেষ হয়নি, তা আজও চলমান। কোথায় আজ গণতন্ত্রের মুক্তি, কোথায় আজ ধর্ষকের শাস্তি? নুসরাত রাফিয়া তনুর মতো হাজারো নারী ধর্ষণের শিকার, যার ফলে নারী মুক্তির আন্দোলন হয়নি শেষ হয়নি ধর্ষকের বিচার। নানান দাবিতে আজও রাজপথ উত্তাল, আজও মুক্তির আন্দোলন শেষ হয়নি, আজও বাঙালির সেই আন্দোলন আজও চলমান। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।
ধন্যবাদ আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্যকে তার বক্তব্যের জন্য। আমরা তিনজন তিনজন ছয়জন বক্তার বক্তব্য শুনলাম এবং আমাদের সাথে আমরা আগেই জানিয়েছি সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অত্যন্ত নির্মোহ একজন ব্যক্তিত্ব, আমাদের সমাজচিন্তক, যিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছেন, আমাদের সর্বজনশ্রুত প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম রয়েছেন আমাদের সাথে প্রধান অতিথি হিসাবে। আমরা তার বক্তব্য শুনব খানিক পরে, তবে তার আগে যুক্তি খণ্ডন পর্বে আমরা আবারও কিছু কথা শুনে নিতে চাই দুই দলের দলনেতাদের কাছ থেকে, এবং সে কারণে সর্বপ্রথমে আহ্বান করছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা তাসির রাতিব ইব্রাজকে পুনরায় যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা স্বপ্ন দেখতে চাই কিন্তু সেই স্বপ্নগুলো আজ ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সেই কারণে মাননীয় স্পিকার আমাদের আন্দোলন করতে হচ্ছে, ছাত্র সমাজকে আন্দোলন করতে হচ্ছে, আমাদের রাজনৈতিক সমাজকে, আমরা সর্বস্তরে প্রত্যেক ক্ষেত্রে আমরা আন্দোলন দেখতে পাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধেও। মাননীয় স্পিকার তারা বলে গেলেন প্রণোদনার কথা, মিস মাননীয় স্পিকার সেই প্রণোদনা কোথায় যেত তা আমরা দেখতে, আমার তো দলীয় উপনেতা দেখেই গেলেন মাননীয় স্পিকার খাটের নিচে। মাননীয় স্পিকার তারা বলে গেলেন গণতন্ত্রের কথা, মাননীয় স্পিকার বাংলাদেশ সারা বিশ্বে গণতন্ত্রের যে তেরোতম দুর্নীতিগ্রস্ত দেশ সেটা তারা কি জানেন না? গণতন্ত্র যখন 75তম দেশ বাংলাদেশ হয় তখন তারা কি সেটা বুঝেন না? তারা কি বুঝেন না বাংলাদেশ এখন একটা আংশিক গণতন্ত্রের দেশে পরিণত হয়েছে ফ্রিডম হাউসের রিপোর্ট অনুযায়ী? মাননীয় স্পিকার তখন বাংলাদেশ বর্তমানে একটা হাইব্রিড গণতন্ত্র, সেটা তারা কি স্বীকার করবে না? মাননীয় স্পিকার তারা বলে গেলেন সাংবাদিকরাজ মুক্ত, কিন্তু মাননীয় স্পিকার ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সাংবাদিকরা আজকে প্রতিনিয়ত হচ্ছে, জেলে বন্দী হচ্ছেন অথবা হুমকি শিকার হচ্ছেন, সেটা কি তারা বুঝবেন না? তারা সেলফ সেন্সরশিপ করতে বাধ্য হচ্ছেন, সেটা কি তারা স্বীকার করবেন না? মাননীয় স্পিকার আমরা যে লোক, তারা বলে গেলেন 300 কোটি টাকা প্রণোদনার কথা শিল্পের কথা, কিন্তু মাননীয় স্পিকার সেটা প্রণোদনা কোথায় গেছে সেটা আমাদের দেখিয়ে যাবেন, সেটা কোথায় সফলতা অর্জন করেছে? মাননীয় স্পিকার তারা যে প্রণোদনার কথা বলে গেলেন, মাননীয় স্পিকার প্রণোদনা যে এতই থাকে তাহলে সেই 26টি পাটকল কেন বন্ধ করতে হলো? মাননীয় স্পিকার কেন সেই পাটের রাজ্যে বাংলাদেশ কেন এখন পিছিয়ে আছে? মাননীয় স্পিকার কেন সেই 2000 কোটি টাকার কথা যারা বলে গেলেন, কিন্তু মাননীয় স্পিকার শেয়ার বাজারের ডেস্টিনি ইভ্যালি ইয়োরেন যে ছিল সেগুলো মাননীয় স্পিকার যে মধ্যবিত্তের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল সেগুলোর বিচার কবে করবেন আপনারা, সেই প্রশ্ন রেখে গেলাম। মাননীয় স্পিকার তারা বলে গেলেন সংস্কৃতির মুক্তির কথা, কিন্তু মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্য করি বাংলাদেশে কয়েকদিন আগে কাওয়ালি গানের আসরে হামলা হলো, এটা কি সংস্কৃতির মুক্তির উদাহরণ? মাননীয় স্পিকার তারা বলে গেলেন ধর্মনিরপেক্ষতার কথা, কিন্তু মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্য করি আমরা কি 72 সংবিধানে তারা কেন ফিরে যাচ্ছে না, কেন তারা দ্বিমুখী অবস্থানে এখন অবস্থান করতেছেন? মাননীয় স্পিকার আমরা যদি লক্ষ্য করি সুনামগঞ্জের সাল্লায় মাননীয় স্পিকার ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মী মাননীয় স্পিকার হামলা চালিয়েছিল জলমহালের কেন্দ্র করে, মাননীয় স্পিকার আজকে সেটা কি ধর্মনিরপেক্ষতার উদাহরণ? মাননীয় স্পিকার তারা বলে গেলেন বিচারের কথা, রানা প্লাজার বিচার 7 বছরের মাসুদ রানা হয় নাই, তার সাঙ্গ বাঙ্গরা সবাই জামিনে মুক্ত, তার বিচার কি পূর্ণ হয়েছে? হাজার মানুষ হাজার শ্রমিকের রক্ত কি শোধ হয়েছে? শোধ হয়নি 30 লক্ষ মানুষের রক্ত। মাননীয় স্পিকার যদি তাদের মুক্তি যদি হতো তাহলে 94% সাংবাদিক কখনোই সমর্থন করতে না মাননীয় স্পিকার নিরাপত্তা আইনকে। মাননীয় স্পিকার প্রতিদিন 13টি ধর্ষণ হচ্ছে, সুতরাং মাননীয় স্পিকার অবশ্যই বলতে চাই আমরা এখনও মুক্তি না, আমাদের নারী সমাজ মুক্তি না, আমাদের ছাত্র সমাজ মুক্তি না, মুক্তি পায়নি মাননীয় স্পিকার, আমাদের রাজনৈতিক সমাজও মুক্তি পায়নি, আমাদের গণতন্ত্র মুক্তি প্রয়োজন, আমাদের মুক্তি প্রয়োজন, আমাদের সমাজতন্ত্রের মুক্তি প্রয়োজন মাননীয় স্পিকার। তাই সামগ্রিক দিক থেকে আমরা বলতে চাই আমাদের দেশে মাননীয় স্পিকার এখনও মুক্তি আসেনি, মুক্তি আন্দোলন এখনও চলমান। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতাকে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা আহ্বান জানাচ্ছি ওয়াইন্ড আপ সেশনে সর্বশেষ বক্তব্য প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা সারা খানকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে মহান সংসদে পুনরায় আমার বক্তব্য প্রদানের করতে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার প্রথমেই তারা বলে গেছেন নারী নিরাপত্তার কথা। মাননীয় স্পিকার আপনারা ছবিতে যে শিশু দেখিয়েছেন সেটি ধর্ষণ বিরোধী দাবির ছবি, যার পরিপ্রেক্ষিতে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার আমার দেশের সরকার 9টি ট্রাইব্যুনাল গঠন করেছে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে এবং সেটা 60 দিনের মধ্যেই কার্যকর করা হয়েছে। এবং আপনি যা বলছেন যে নুসরাতের হত্যার বিচার করা হয়নি, নুসরাতের হত্যার বিচার ইতিমধ্যেই করা হয়ে গেছে এবং ঢাবি শিক্ষার্থী ধর্ষণের মামলার সেই বিচার 19 দিনের মধ্যেই করা হয়ে গেছে। এবার আসছি বেকারত্বের দিকে। আপনারা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 816 কোটি টাকা বার্ষিক প্রণোদনা দিয়েছেন বেকার যুবকদের এবং তিনি বলেছেন তাদেরকে উদ্যোক্তা হতেন। তারপর মাননীয় স্পিকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বর্তমানে বৈশ্বিক যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বৃদ্ধি পাচ্ছে, তাছাড়া করোনা মহামারীর কারণে এবং শিপমেন্ট বেড়ে যাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে যাচ্ছে। তারপরে মাননীয় স্পিকার, তারপরে বিরোধী দল আপনারা বলে গেলেন নিরাপদ সড়কের কথা। আপনারা আজকে মুক্ত বলেই আপনারা আন্দোলন করতে পারছেন, আসলে আপনারা যেটা আন্দোলন বলছেন সেটা কোনো আন্দোলন নয়, বরঞ্চ সেটা ছাত্র সমাজের দাবি আমাদের সরকারের কাছে। এবং সেই দাবির পরিপ্রেক্ষিতেই
সেই দাবির পরিপ্রেক্ষিতে 47টি ফুটওভার ব্রিজ উন্নয়ন করা হয়েছে, 36টি ফুটওভার ব্রিজ ও 8টি সচল সিঁড়ি নির্মাণ করা হয়েছে, লাইসেন্স ছাড়া গাড়ি চালকের জন্য জরিমানা 500 থেকে 5000 টাকা করা হয়েছে, ভুয়া লাইসেন্সের জন্য 5 লক্ষ টাকা থেকে ট্রাফিক সংকেত অমান্য অতিরিক্ত দ্রুততে গাড়ি চালানোর জন্য 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং মানুষ স্পিকার, শেষে আপনাদের দুর্নীতির প্রসঙ্গে আসি। দুর্নীতির দায়ে সেটেলমেন্ট অফিসার সহ দুইজনকে 23 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে নোয়াখালীতে। ফরিদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ায় নির্বাচন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তা হয়তো আপনারা জানেন না। ফরিদপুরের সোনালী ব্যাংকে 3 অবসরপ্রাপ্ত 8 কর্মকর্তার দুর্নীতির দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। মানুষ স্পিকার, আমার দেশের প্রধানমন্ত্রী বলে গিয়েছেন দুর্নীতিগ্রস্ত কোনো দল হয় না, অর্থাৎ মানুষ স্পিকার যেই দুর্নীতি করে থাকে না আমরা অবশ্যই তাকে শাস্তির দাওয়ায় আনবো। এবং এই যে আপনি দাবি দাওয়া পেশ করতে পারছেন, আপনার দেশ মুক্ত বলেই আজকে আপনি আপনার মনের ভাব সম্পূর্ণরূপে এখানে প্রকাশ করতে পারছেন। তাই মানুষ স্পিকার, আমরা মনে করি আমাদের মুক্তির আন্দোলন শেষ হয়েছে, কিন্তু সেই মুক্তির আন্দোলনকে আরও বেশি সচল করতে আমরা আমাদের দেশের সমৃদ্ধির জন্য এগিয়ে যাবো। এবং শুধুমাত্র বিরোধী দল সমালোচনা করে নয়, বরং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে আমাদের দেশের উন্নতির জন্য আপনাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানিয়ে এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ছায়া সংসদের মাননীয় সংসদ নেতাকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে বাংলাদেশ উন্নয়নের জোয়ারে ভাসছে, এবং আমরা আমাদের মেট্রো রেল, পদ্মা সেতু, আমাদের উড়াল সেতুর কথা বলি, আমাদের ফ্লাইওভারের কথা বলি, সব কিছু আমাদের হতে থাকে, আমরা এটিকে সাধুবাদ জানাই। কিন্তু যে উন্নয়ন যদি মানুষের কাজে না লাগে, আজকে যদি আমাদের উড়াল সেতু হলো, পদ্মা সেতু হলো, কিন্তু একজন নারী যদি ধর্ষিত হয়, একজন ক্ষুধার্ত মানুষ যদি তার খাবারের সন্ধান করতে না পারে, তখন কিন্তু সেই উন্নয়ন কিন্তু আমাদের ছোঁয়া কাজে লাগে না। আমাদের ভাবতে হবে যে আমাদের বাংলাদেশের এখন সরকার যে চেষ্টা করছে স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন সহ আমাদের খাদ্য নিরাপত্তা সর্বক্ষেত্রেই তাদের যে অগ্রগামিতা, আমরা তার জন্য তাদেরকে প্রশংসা জানাই। আমি বারবার বলবার চেষ্টা করি যে আমার দেশে যে পোশাক খাত রয়েছে, সেই পোশাক খাতগুলোর মধ্যে প্রায় 20-25টি গ্রিন ফ্যাক্টরি এখন বাংলাদেশে রয়েছে। সারা পৃথিবীর মধ্যে প্রায় 100টি গ্রিন ফ্যাক্টরির মধ্যে 20-25টি গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে রয়েছে। আমরা পোশাক খাতের মাধ্যমে চীন এবং ভিয়েতনামকে আমরা পিছনে ফেলে দিয়েছি। এবং আমরা বারবার আলোচনায় করি যে ভারতের মতো এমন একটা শক্তিশালী রাষ্ট্র, এবং পাকিস্তানের মতো যদিও তারা তাদের মধ্যে নানারকমভাবে সমস্যা রয়েছে, তারপরও পাকিস্তানের মতো একটা রাষ্ট্রকে আমরা পিছনে ফেলে আমার বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আমরা স্যানিটেশনে এগিয়েছি, আমরা মাতৃমৃত্যুত্ব মৃত্যুকে রোধ করতে পারছি, আমরা শিশু মৃত্যুকে রোধ করতে পারছি, সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশকে কিন্তু আমরা এগিয়ে নিয়ে যাবার জন্য যে স্বপ্ন, সে স্বপ্নের বাস্তবায়নের দিকে যাচ্ছি। বাংলাদেশ একটা মিরাকেল, একটা জাদুর দেশ মনে হয়। এই জাদুর শহরে যদি কালো জাদুকররা এসে হানা দেয়, যদি আমরা দেখি যে আমার দেশের সুশাসন থাকে না, গণতন্ত্র থাকে না, ভোটাধিকার থাকে না, আমার দেশের মানুষ কথা বলতে পারে না, আমার দেশের মানুষ আইসিটি অ্যাক্টের দ্বারা আমাদের সাংবাদিকরা নির্যাতিত হয়, তখন কিন্তু এই জাদুর কাঠিকে কিন্তু আমরা তখন মনে করি না, আমার দেশে কোনো কালো জাদু হয়তো ঢুকে যেতে যাচ্ছে। সে কারণে আমাদেরকে ভাবতে হবে যে কারা দুর্নীতি করছে, কিসের দুর্নীতি করছে। দুর্নীতি বাংলাদেশের একটা বড় রাষ্ট্রীয় ক্ষত এখন, সেই দুর্নীতি সর্বস্তরে দুর্নীতি হচ্ছে। আজকে সরকার 23 লক্ষ মানুষকে, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন বাড়িয়েছে, কিন্তু আমার দেশের সাধারণ মানুষের কি ক্রয় ক্ষমতা বেড়েছে? আজকে দেখবেন প্রত্যেকটি সরকারি কর্মকর্তা কর্মচারীরা করোনাকালেও তারা 3টি ফেস্টিভ্যাল বোনাস পেয়েছে। আজকে সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা কি তাদের সেই কর্মময় জীবনের এই করোনার কালে তারা চাকরি হারিয়েছে, কর্ম হারিয়েছে, যারা গ্রামে ফিরে গিয়েছে তারা কি আবার ঢাকা শহরে ফিরে এসে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করতে পেরেছে? সুতরাং এই যে বৈষম্য, এই বৈষম্যকে কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, বৈষম্যকে কিন্তু আমাদেরকে দেখতে হবে। আজকে দ্রব্যমূল্য বলা হচ্ছে, আমরা জানি যে দ্রব্যমূল্যের জন্য আমরা ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে এক ধরনের আপাততভাবে আমরা দায়ী করছি, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তো মাত্র কদিন আগে শুরু হয়েছে, তাহলে কেন দ্রব্যমূল্য আরও বেশি আগ কিছুদিন আগ থেকে আমাদের বেড়ে গিয়েছে? আমার লাউ, শশা, আমার টমেটো, এটি কি আমার ইউক্রেন থেকে আসে না রাশিয়া থেকে আসে? কেন এগুলির দাম বেড়ে যাচ্ছে? আজকে টিসিবির যে লাইনটি কেন দীর্ঘায়িত হচ্ছে? এই প্রশ্ন কিন্তু আমাদের ঘুরপাক খেতেই থাকে। কিন্তু তারপর আমার বলতে হয় আমার জিডিপিতে গ্রোথ বাড়ছে, আমার প্রবাসী আয় বাড়ছে, আমার যে ফরেন রিজার্ভ সেটা বাড়ছে, এবং আমরা সে কারণে বলি এটি স্বপ্নের দেশ, এটা জাদুকরের দেশ। সেই জাদুকরের দেশে কিন্তু আমাদেরকে সব কিছু মিলিয়েই কিন্তু আমাদেরকে সমন্বয় করে আমাদেরকে চলতে হবে। আমরা যখন দেখি যে আমাদের গণতন্ত্রের সূচকে আমরা পিছিয়ে আছি, আমরা যখন দেখি যে আমাদের সুশাসন নানাভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, গ্রহণযোগ্য নির্বাচনের ঘাটতি দেখা দিচ্ছে, আমরা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি, আজকে পর্দা কেলেঙ্কারি হচ্ছে, বালিশ কেলেঙ্কারি হচ্ছে, কেন, কিসের জন্য? আজকে 2,000, 4,000, 5,000 কোটি টাকা কারা লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে, কারা বেগমপাড়ায় বাড়ি করছে, আজকে কারা দেশের টাকা দিয়ে বিদেশ সম্পদ করে তারা ব্যবসা বাণিজ্য করছে, কোথায় তারা?
আজকে কারণ বাজারে আর মৌলভী বাজারে গিয়ে কিছু ব্যবসায়ীকে তেল বেশি দামে বিক্রি করার জন্য জরিমানা করলেই কিন্তু এদেশের সুশাসন কি ফিরিয়ে আনা যাবে না। এদেশকে সুশাসন কি ফিরিয়ে আনতে হলে পর্দার আড়াল থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যারা বড় বড় দুর্নীতি করে থাকে তাদেরকে প্রতিহত করতে যদি না পারা যায় তাহলে কিন্তু আমরা এদেশের সুশাসনকে গণতন্ত্রকে আমাদের উন্নয়নকে আমরা ত্বরান্বিত করতে পারবো না। আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্র চাই। আমরা মনে করি যে দেশের সরকার বিরোধী দল সকলে মিলে এই রাষ্ট্রটাকে গড়তে হবে, শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়েই মানি না বললে হবে না। সরকারের ভালো কাজকেও আমাদেরকে সমাদৃত করতে হবে, সাধুবাদ জানাতে হবে এবং সরকারকেও আমাদের যারা বিরোধী দল রয়েছে তাদেরকে স্পেস দিতে হবে। এবং সে কারণে যারা আমরা বলতে চাই যে আমরা এই স্বাধীনতার স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, আমরা যদি বলি বিরোধী দল যারা রয়েছে রাজপথে যারা রয়েছে সকলের স্বপ্নকে কিন্তু বাস্তবায়ন করা এখন আমাদের এই তরুণ কিশোরদের উপরে পড়েছে। এবং সে কারণেই আজকের দুটি দেশের অত্যন্ত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজ এবং শহীদপুর সিটি কলেজের বিতার্কিকরা আজকে আমাদের যে শিহরণ ধরিয়ে দিয়েছে, আজকে আমাদেরকে যে আন্দোলনের অর্থাৎ মুক্তির আন্দোলনের জন্য যে শপথ পড়াবার জন্য তারা এখানে একত্রিত হয়েছে সেটি কিন্তু আমাদেরকে স্বপ্নের জায়গা দেখায়। আজকে বলছে যে আকাশ তুমি ছেড়ে দাও আমি উঠে দাঁড়াবো। আমি বলতে চাই যে আকাশ তুমি ছেড়ে যেতেই হবে, কারণ আমি উঠে দাঁড়াতে চাই, আমাকে উঠে দাঁড়াতেই হবে, কারণ আমার পা থাকে মাটিতে, আমার দৃষ্টি থাকে আকাশের সীমানার দিকে। সে কারণে বলি যে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশকে এগিয়ে নিতে হবে, আমাদের যে দুঃশাসন, আমাদের যে গণতন্ত্রের ঘাটতি সেগুলোকে আমাদের দূর করতে হবে, তাহলেই আমরা বাংলাদেশকে প্রকৃত বাংলাদেশ হিসেবে আমরা সকলের কাছে উপহার দিতে পারব। আমি আমার বক্তব্য শেষ করলাম, আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। তবে তার আগে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম স্যারকে এই পর্যায়ে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জনাব হাসান আহমেদ কিরণ চৌধুরী। এতে তো কোনো অস্বীকার করার কোনো উপায় নেই যে এদেশের যে উন্নতি হয়েছে, উন্নতি তো কোনো সন্দেহ নাই, যে পোভার্টি এলিভেশন যেটা বলি আমরা, যেটা দারিদ্র বিমোচন জন্য যে চেষ্টা আছে চেষ্টার সফল হয়েছে। আমাদের ইলেকট্রিসিটি উৎপাদন আমাদের প্রয়োজনের চেয়ে এখন অনেক দূর অনেক উপরে উঠেছে, আমাদের অর্জন হয়েছে। তবে আমি বলি কি যে মুক্তির আন্দোলন শেষ হয়েছে এই টপিকটাই বেশ কঠিন একটা মানে টপিক বলে আমার কাছে মনে হয়েছে। তো তারপরে ওরা এত সুন্দরভাবে প্লেস করেছে, আমি সত্যি মুগ্ধ হয়েছি দুজনের দুই দলেরই বক্তব্যের মাধ্যমে। তবে একটা সমাজ যখন গড়ে ওঠে, আমরা কিন্তু গড়ার মধ্যে এখনও আছি, মুক্তির আন্দোলন শেষ হয়েছে বলবো না, আমি বলবো কি এখন বলবো যেটা অগ্রগতির আন্দোলনে আমরা এখন আছি। তো অগ্রগতির আন্দোলনের মধ্যে আমাদের মন দিতে হবে, আমাদের যে অর্জন যেটুকু হয়েছে সে অর্জনটাকে ধরে রাখার জন্যে আমাদেরকে কারিগরি অর্জন, আমাদের বাস্তব অর্জন যেগুলি হয়েছে সেগুলোকে আমরা সামনের দিকে যেন আরও এগিয়ে নিতে পারি সেজন্য আমাদের কাজ করতে হবে প্রচুর। সমাজ থাকলে পরে সমাজে অপরাধ হয়, অপরাধ হলে পরে অপরাধের জন্য শাস্তির বিধান আছে, সে তা শাস্তি হবে সেটাই আমরা আশা করব। অন্যায় যেটা হবে অন্যায়টাকে আমরা অন্যায় হিসেবে আইডেন্টিফাই করব এবং আমরা অন্যায় কোনোভাবে প্রশ্রয় দিতে দেবো না আমরা, এটা হলো আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। তা আজকের প্রজন্ম থেকে আমি এটি পরিষ্কার বুঝতে পারছি যে আমার যে আন্দাজ মানে বোঝা যেটা যে সত্যিই আমরা কিন্তু অন্যায়টাকে ছাড় দেব না এবং একইভাবে আমরা উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখব। সবাই আমার এটা ভালো লেগেছে, সবাই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শে সব দুই দলই কিন্তু একইভাবে অনুপ্রাণিত এবং ওনার বঙ্গবন্ধুকে দুই দলই কোট করেছে। তো এটা সত্যি দেখার মতো যে তাদের চিন্তাধারার মধ্যে কিন্তু আসলে একটা জায়গায় কিন্তু কমন পয়েন্ট, তাদের সোর্স যেটা সেটা কমন পয়েন্টে আছে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে, এটা কোনো সন্দেহ নাই। আমাদের আজকে পদ্মা সেতু হয়েছে, আবার যমুনার উপরে রেল সেতু করতে হবে যাচ্ছে, সেটাও প্রয়োজন। আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা কি যথেষ্ট? আমি বলবো যে না, আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। উন্নয়ন করতে গিয়ে যেসব বাধাগুলি এসেছে, আমরা যে শিক্ষা নিয়েছি যে বাধাগুলা, যে যদি আমাদের দুর্নীতি হয়ে থাকে সে দুর্নীতি থেকে আমরা শিক্ষা নিয়েছি ডেফিনেটলি, সেটা যেন ভবিষ্যতে না হয় এই প্রতিজ্ঞা আমাদের থাকবে। আমরা অবশ্যই আমাদের দেশকে আমরা এগিয়ে নিতে চাই, আমরা দেখতে চাই একটা সমৃদ্ধির বাংলাদেশ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সে স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই মিলেই কাজ করবো কোনো সন্দেহ নাই, কিন্তু ডেফিনেটলি যদি অন্যায় যেগুলি হয়েছে সে অন্যায়গুলোকে আমরা প্রশ্রয় দিতে চাই না কোনোভাবেই। তো আমি বিশ্বাস করি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে দেশকে আমরা সমৃদ্ধি এবং প্রবৃদ্ধির দিকে এগিয়ে নিতে যেতে পারবো। এটা নিঃসন্দেহে ঈর্ষণীয় যে আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমরা সব দিক থেকে এগিয়ে, আমরা ভারতের চেয়ে এগিয়ে, নারী ক্ষমতায়নের দিক থেকে এগিয়ে,
আমাদের আরএমজি সেক্টর যেটা আমরা বলি, যেটা নাকি আমরা গার্মেন্ট সেক্টর যেটাকে বলি, সেদিক থেকে আমরা পৃথিবীতে একটা বিশেষ স্থান অধিকার করেছি। যেটা হাসান আহমেদ সাহেব বললেন যে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম যারা আমাদের আগে ছিল আমরা তাদেরকে পিছিয়ে ফেলে আমরা এগিয়ে এসেছি। পৃথিবীর বুকে আমাদের এখন একটা বিরাট পরিচয় সব দিক থেকেই। তো এই পরিচয়টাই আমরা আরও সামনের দিকে নিয়ে যেতে চাই। আমরা জ্ঞানে, বুদ্ধিতে এবং কারিগরি জ্ঞানে বিশেষ করে সমৃদ্ধ হতে চাই, কারণ কারিগরি জ্ঞানে যদি সমৃদ্ধ না হই তাহলে আমাদের যে কারিগরি যে প্রজেক্টগুলো করেছি সেগুলোকে ধরে রাখবো কী করে? আমরা টানেল করেছি, টানেলটাকে তো আমরা মেনটেন করতে হবে আমাদেরকে, সুতরাং আমাদের কারিগর দরকার। আমরা ইলেকট্রিক ট্রেন স্থাপন করছি, ইলেকট্রিক ট্রেন কী করে ভবিষ্যৎ ধরে রাখবো, এর উন্নয়ন কী করে করব, এগুলাকে মেনটেন করতে হবে আমাদেরকে, সুতরাং আমাদের কারিগর তৈরি করার প্রয়োজন। সুতরাং আমাদের শুধুমাত্র প্রজেক্ট করলেই হবে না, প্রজেক্টকে বাস্তবায়ন করলেই হবে না, প্রজেক্ট বাস্তবায়ন শেষে প্রজেক্টটাকে আমরা চলমান রাখতে হলে পরে যে কারিগরি জ্ঞানের দরকার। আমরা স্যাটেলাইট স্থাপন করলেই হবে না, স্যাটেলাইট আমরা বানাতে শিখতে হবে, স্যাটেলাইট অপারেশন শিখতে হবে। আমরা বিদেশিদের প্রতি উপর আমরা নির্ভরশীল হব না, আমরা অতীতে যেটুকু ছিলাম আজকে অনেকখানি নাই, কিন্তু তারপরেও আমরা সন্তুষ্ট না। তো সুতরাং আমি এটুকু বলবো যে আমরা এখন অগ্রগতির আন্দোলনে আমরা যাওয়া উচিত। আমি দুই দলকে আমার প্রাণঢালা অভিনন্দন জানাই, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের যে ছায়া সংসদ, সেই ছায়া সংসদের ফলাফল দেবার পূর্বে আমরা হা না ভোট একটু নিয়ে নিই, এবং সে কারণের জন্যই বলছি আজকে যে প্রস্তাবটি, সে প্রস্তাবটি হচ্ছে মুক্তির আন্দোলন শেষ হয়েছে, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, প্রস্তাবের পক্ষ দল হাঁ বলুন, যারা প্রস্তাবের পক্ষে আছে হাঁ বলুন, আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন, প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। আমরা ফলাফলে চলে এসেছি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৌজন্যে। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। আজযুক্ত হওয়ার কারণে আমরা প্রতিযোগিতার সরকারি দল ঢাকা সিটি কলেজকে বিজয়ী বলে ঘোষণা করছি। শুভ দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন টেলিভিশনের পর্দায়, দেশ অথবা বিদেশে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্বাধীনতা দিবস বিতর্ক প্রতিযোগিতা 2022-এর আজকের এই প্রতিযোগিতা দেখলেন। আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী আয়োজন দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।